একটি পোস্ট করার ক্ষেত্রে যদি আমরা কোনো ছবি, কোনো ভিডিও, অডিও কিংবা কোনো ইউআরএল যদি আমরা যুক্ত করতে চাই, তো কিভাবে সেটি আমরা যুক্ত করতে পারি সে সম্পর্কে আমরা দেখেছি। চিত্র কিভাবে অ্যাড করতে হয়, একই সিস্টেমে আপনি ভিডিও কিংবা অন্যান্য জিনিস অ্যাড করতে পারবেন। এবারে আমরা একটি পোস্টে যদি কোনো লিংক ব্যবহার করতে যাই, অর্থাৎ যে লিংকে ক্লিকের মাধ্যমে অন্য কোনো ওয়েবসাইট কিংবা অন্য কোথাও চলে যাবে, সেরকম করতে চাইলে তবে আমরা একটি নতুন পোস্ট থেকেই দেখছি লিংক টেস্ট। Click here for learn and earn from internet. এখন আমরা যদি পাবলিশ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু পোস্টটি পাবলিশ হবে ঠিকই, কিন্তু আমরা যে ক্লিক হেয়ার লিখলাম, আমরা এরকম অনেক পোস্টেই দেখে থাকি ক্লিক হেয়ার অপশনে ক্লিকের মাধ্যমে আমরা অন্য একটি পেজে চলে যেতে পারি। তো সেই কারণে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটি লিংক ব্যবহার করতে হবে যার মাধ্যমে অন্য কোনো পেজে যাওয়া যাবে। আমরা এটিকে সিলেক্ট করে লিংক অপশনে ক্লিক করছি এবং এখানে http://, দিচ্ছি একটি ঠিকানা nextborishal.com, যেখানে আপনি অনলাইন থেকে আয়ের বেশ কিছু পন্থা সম্পর্কে জানতে পারবেন, এরকম একটি ওয়েবসাইট এটি। ওকে দিচ্ছি। এখন আমরা যদি এটিকে পাবলিশ করি তবে কি ঘটে দেখি। পাবলিশ হয়েছে অলরেডি, আমরা আমাদের ট্যাবকে একটু যদি রিলোড দেই তবেই দেখতে পাবো। ক্লিক হেয়ার অপশনে গেলে আপনি কিন্তু একটি লিংক পাচ্ছেন, অর্থাৎ আপনার সাইনটি কিন্তু একটি হাত হচ্ছে। তো এক্ষেত্রে আপনি যদি এই ক্লিক হেয়ারে ক্লিক করেন তবে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসের এই সাইট থেকে চলে যাচ্ছেন সেই দেখানো লিঙ্কে, অর্থাৎ nextborishal.com নামক যে লিঙ্কটি আপনি পেয়েছেন সেখানে চলে যাচ্ছেন। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের এই পোস্টকে আরও সমৃদ্ধশালী করতে পারি। আমাদের পোস্টের ভিতরে বিভিন্ন সাইডের লিঙ্ক দেওয়ার দরকার হলে আমরা কিন্তু এই লিঙ্ক ব্যবহার করতে পারি। শুধুমাত্র এখানে একটি ক্লিকের মাধ্যমে, অর্থাৎ সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় নামটি দিয়ে দিলেই লিঙ্ক হয়ে যাবে। ধন্যবাদ।